আসসালামু আলাইকুম আমি ডক্টর পাপিয়া হেভেন চর্ম ও জনরোগ বিশেষজ্ঞ আজকে কথা বলবো ত্বকের একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত চর্মরোগ নিয়ে সেটা হলো সোরিয়াসিস সোরিয়াসিসের সিনটোম এটি শরীরের বিভিন্ন স্থানে দেখা যায় যেমন মাথা কান হাঁটুর সামনের অংশ কনুই এবং নখ থেকে শুরু করে যে কোনো স্থানে এক্ষেত্রে লাল লাল চাকা চাকা দেখা যায় এবং তার উপরে সাদা সাদা পাউডারি স্কেলিং থাকে এবং মিডিয়াম থেকে অল্প ধরনের চুলকানি থাকে সোরিয়াসিস কি? এটি জেনেটিক্যালি ডিটারমাইন্ড ইমিউন সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত একটি চর্মরোগ সোরিয়াসিস কোনোভাবেই ছোঁয়াচে নয় তবে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ কি কি কারণে সোরিয়াসিস বেড়ে যেতে পারে সোরিয়াসিস মানসিক চাপের কারণে বাড়তে পারে এছাড়া কোনো ইনফেকশন বা কিছু ড্রাগস আছে যা আমরা নিয়মিত সেবন করে থাকি এ ধরনের কিছু ড্রাগসের মধ্যে আছে হাইপার টেনশনের জন্য আমরা ব্যবহার করে থাকি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিটা ব্লকার ইত্যাদি সোরিয়াসিস যদি সঠিক সময়ে চিকিৎসা করা না হয় তাহলে কি কি ধরনের জটিলতা হতে পারে সোরিয়াসিস সঠিক সময়ে চিকিৎসা করা না হলে যে জটিলতা হতে পারে তার মধ্যে আমি তিনটি প্রধান জটিলতার কথা বলবো তার মধ্যে সোরিয়াটিক আর্থাইটিস সোরিয়াটিক আর্থাইটিসে পেশেন্টের জয়েন্ট ডিফর্মিটি হতে পারে এবং পেশেন্ট পঙ্গু হয়ে যেতে পারে ইরাইথ্রোডার্মা অর্থাৎ শরীরের নব্বই ভাগ ত্বকই আক্রান্ত হয়ে লাল হয়ে চামড়া ঝরে ঝরে পড়বে এবং গন্ধ হয়ে যাবে পাস্টুলার সোরিয়াসিস পাস্টুলার সোরিয়াসিসে সোরিয়াসিসের পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় পুঁজ তৈরি হবে বেশিরভাগ ক্ষেত্রেই সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তি বিভিন্ন রকম জটিলতা নিয়ে আমাদের কাছে যখন আসে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই তারা কবিরাজি কিংবা হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা চিকিৎসা পেয়ে তারপর আমাদের কাছে আসছে সোরিয়াসিসকে আমরা ডায়াবেটিসের সাথে তুলনা করতে পারি অর্থাৎ ডায়াবেটিস যেমন সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ কিছু ওষুধপত্র এবং কিছু নিয়মকানুন পালনের মাধ্যমে এই রোগটিকে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারি ঠিক সেরকম সোরিয়াসিসের ক্ষেত্রেও আমরা কিছু চিকিৎসা ও কিছু নিয়মকানুন মেনটেনের মাধ্যমে এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারি চিকিৎসার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব কাউন্সিলিংয়ের ব্যাপারে অর্থাৎ যার সোরিয়াসিস আছে সেই পেশেন্টকে অবশ্যই এই রোগটি সম্পর্কে জানতে হবে অর্থাৎ এই রোগটি একটি দীর্ঘমেয়াদী রোগ এবং কি কি করলে এই রোগটি বেড়ে যেতে পারে সেগুলি থেকে বিরত থাকতে হবে তাই আপনি যদি সোরিয়াসিসে আক্রান্ত হন তাহলে অবশ্যই বিভিন্ন রকম অপচিকিৎসার শিকার না হয়ে সঠিক চিকিৎসা নিয়ে এই রোগটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখুন আজকের মতো এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সবাইকে